কেমন হবে আমার স্বামী, বসে বসে ভাবি আমি কেমন হবে আমার স্বামী। দু চোখে ঘুমে নাহি রে আমি, দু চোখে ঘুমে নাহি রে আমি, দু চোখে ঘুমে নাহি রে আমি, দু চোখে ঘুমে নাহি রে। মুঝে আপনা আপনা তুঝে সনম হ্যায় হ্যায় আই হে আই হে আই হে আই হে মুঝে মুঝে আপনা আপনা তুঝে সনম আই হে আই হে আই হে। মাথার অর্ধেক চুল তো পেকে গেছে, হয়তো পেকে গেছে মাথার দু চারটে চুল, কিন্তু ভালোবাসা পাবে তুমি, হাউসফুল ফুলের বিছানা হবে আর ফুলের চাদর হবে, ফুলের ভিতর যাবো পিমড়েও কেউ জানতে পারবে না। আর বিশেষ করে তোমার গায়ে মাংস নি তো হাড়ে লাগার ভয়ে, ওই জন্য তিন মন ফুল এনেছি আমি। আচ্ছা একটা কথা বলি তোমার, আজকে না তোমার আর আমার ফুল সজ্জাটা হবে না। বলো না গো এমন করে, এসো তুমি কাছে সরে, বলো না গো এমন করে, এসো তুমি কাছে সরে, বলো না গো এমন করে, এসো তুমি কাছে সরে, এমন রাত আর পাবো না পাগলি, এমন রাত আর পাবো না। আমি কি ভাবতে পারি যে আমার এই বয়সে ফুলসজ্জা হবে, তুমি না বলছো কেন? আরে বাবা না বলছি তার পিছনে একটা কারণ আছে। তোমার তো ভয়ের বয়স তো কেটে গেছে, ভয় পাবো কেন আমি? তাহলে কি আমাকে তুমি ভয় করছো কেন? আরে ভয় করছি না, আমি না বলছি তার পিছনে একটা কারণ আছে। কেন, কি কারণ আছে? আমার ভাই একই লগ্নে আমাদের দুই বোনকে একসঙ্গে বিয়ে দিয়ে দিয়েছি, সমস্ত সম্পত্তি মালিক হয় বলি, কিন্তু আমি থাকতে তো সে প্ল্যান সাকসেস হতে দেব না। তার মানে আমার বোন ওদিকে ফুলসজ্জায় ব্যস্ত, সেই সুযোগে আমি বাপের বাড়ি গিয়ে আমার ভাইকে সরিয়ে সমস্ত সম্পত্তির মালিক হব আমি। অলবধু সুন্দরী করো না গো চাতুরী, অলবধু সুন্দরী করো না গো চাতুরী, অলবধু সুন্দরী করো না গো চাতুরী, এমন বাত আর হবে না আমার কথা শুনবো। আরে বাবা আগে আমার প্ল্যানটা সাকসেসফুল হোক তারপর ফুলসজ্জা হবে, তাই হবে, তুমি আমার কথা মতো চলবে, চলো তাহলে আর দেরি করবো না, তুমি আর আমি যাবো এক্ষুনি আমার বাপের বাড়ি। দাদা তোমরা কি ভেবেছ আমি পায়রা পুষেছি? কিন্তু না, মা বাবা মারা যাওয়ার পর আমার মাথার উপর দুটো দিদি ছিল, একই লগ্নে কালকে দুজনের আমি বিয়ে দিলাম, বেলা 9টার সময় তাদের বিদায় আদায় করে দিলাম। তবে দাদা আমি চিন্তা ভাবনা করি যে আমার বিয়েতে কোনো অনুষ্ঠান করব না, কারণ আমার তো একটা বিধবা মেয়ের সঙ্গে ভালোবাসা। তবে মিথ্যে কথা বলবো না, তার এক পিস বাচ্চা আছে, আমি যাব গাই বাছু টুক করে না আমার বাড়ি চলে আসব। দাদা তোমরা তো সবাই জানো দুটো দিদির বিয়ে থাকা দা মানে কি পরিশ্রম আমার কদিন হয়েছে। তবে এই এক মুঠো যখন খাওয়া দাওয়া করেছি এই খাটের উপর কুম্ভকর্মর মতো ঘুমাবো। এই ভাইটি কোথায়?
এই ছুটকি আজকের আমাদের ফুলসজ্জা, আর তুমি আমাকে এইভাবে টানলে কেন বলতো? এই যে মেনাসটা কি হয়েছে? বাড়িতে কি বলেছিলাম মনে নেই? কি বলতো? রে সবার মনে করে দিচ্ছি বলো। আরে বাবা, আমি কি এখন বিয়ে করতাম? কেন ভাই তো জোর করে আমাদের বিয়ে দিয়েছে। আচ্ছা বুঝতে পারছো না, বাবার এত সম্পত্তি, মায়ের 5-6 কিলো সোনার গয়না, এই দুতলা বাড়ি, তাছাড়া ভাই তো একটা বিধবা মেয়ের সঙ্গে প্রেম করছে, তার 5 বছরের বাচ্চা আছে, ও আমাদের বিয়ে দিয়েছে মানে ও বিয়ে করবে? আর ও যদি একবার বিয়ে করে ফেলে, উইল অনুযায়ী সমস্ত সম্পত্তির মালিক তো ভাই হয়ে যাবে। ও মা গো মা, তোমাদের এত সম্পত্তি, তোমার মার এত গহনা। বলছিলাম কি, তোমার মার কোমরের দোরা আছে এত বড়, ওইটা আমি পরবো। মেনাসকা কত শখ, এদিকে এসো কেন বলো? সম্পত্তি পেতে হলে, আরে গয়না পেতে হলে আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ বলো তো? কাজটা কি? যে কোনো কায়দায় ভাইকে মেরে ফেলতে হবে। মাগোমা, ভগবান তো পাপ নেবে, তার উপর তোমার ভার কাজে যদি তুমি সম্পত্তি চাও, তোমার ভাই তো তোমাকে এমনি দিয়ে দেবে গো। দাদা, এদের চিন্তা ভাবনাটা দেখো, মা বাবা মারা যাওয়ার পর এদের দুই বোনের আমি কোনো কষ্টর দুঃখ রাখিনি। এরা এদের বাড়ি ছিল তো ওদের বাড়ি, ওদের ফুলসজ্জারা, ওরা আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতেছে। তবে দাদা, আমার নাম হারান, বার করব ওদের আমি পোড়া। তবে আমি তো ঘুমাবো না, ঘুমের ভাম করে চুপ করে সব কথা শুনবো, দেখি ওরা কি কি করে। আরে বাবা, আমি এমন প্ল্যান করেছি, পুলিশ কেন, পুলিশের বাবা পর্যন্ত ঠাড় পাবে না, শুধু প্ল্যানটা তুমি শুনে নাও। ভাইকে ভালো বলে আমাদের বাড়িতে নিয়ে যাবো, খাইয়ে দিয়ে খাটে শুয়ে দেবো, তারপর কারেন্ট দিয়ে মেরে দেবো। লোক ভাববে স্ট্রোক হয়ে গেছে। গুড গার্ল, গুড গার্ল, বাহ চমৎকার। আর ধন সম্পত্তি করবে? সারা ধন সম্পত্তির জন্য ফুল সোজা বন্ধ করে মার্ডার করতে বার হয়েছি। আর বাবা, কি গুজগুজ ফুসুস করছো তুমি? গুজগুজ করিনি, নো গুজগুজ। আমি বলছিলাম যে কি, চলো তাহলে কাজটা আগে ছাড়ো। চলো, কোনো উপায় নেই, কথা হবে। হারাধন, কেন করেছিলি এত বিশাল ধন? তার জন্য তো দিতে হবে জীবন। এই দেখো, আমার মনে হয় ভাই টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। ঠিক বলেছো, দেবের গোলাপ আছে না গো? হ্যাঁ, দেব হোক আর জিত হোক দেখার দরকার নেই। হ্যাঁ, চুপি সারে যাবো। আচ্ছা, চুপি সারে কাজ সেরে আর বেরিয়ে আসবো। ঠিক আছে, চলে এসো। চলো, একটা কত শোনো না, কি হয়েছে কি? ও বর্দা, কি হয়েছে বলা যায় না, না টাচ করে, টাচ না করে বলতে পারি না। বড় টাচিং ম্যান হয়ে গেছে। বলি চলো না ঘরের ভিতরে যাই। ঘরের ভিতরে গিয়ে কি হবে? দুজনে ফুলসজ্জা করবো। তোর সঙ্গে ফুলসজ্জা করে আমার কি হবে? কেন, দুজনে ইকির বিকির খেলবো তো। শালিকে জামাই বাবু টেনে নাও তোমার কতিকে। তোমাকে ডিভোর্স করলে ভালো হয় না? চুপচাপ দাঁড়িয়ে থাকবো কেন? দাঁড়িয়ে আছি তো, একটা অকালে জীবন যাচ্ছে। তোরা কেন এসেছি আমি বুঝতে পেরেছি।
দেওয়া যায় বাবু কি জেনে গেল আমাদের প্ল্যানের কথা? এই ছুটকি ওরা কিচ্ছু বুঝতে পারেনি। পারেনি তো? ঠিক আছে, ওদের গর্তে ওদের ফেলবো। ঠিক বলে দেখে যাও কি হয়। আমরাও জানি তোরা কেন কেন এসছিস। কেন বল, জানি জানি বল না, দেখি ভাইয়ের মেয়ের সম্পত্তি ভাগ নিতে এসছিস। তাকে না বলেছে? এই দেখো আমাদের প্ল্যানটা, আমার ভাই বোন জানলো কি করে? একই তো ব্লাড, দুজনের শরীরের মধ্যে তো একই ব্লাড বইছে, পার্থক্য হয় কিভাবে? তুমি ভেবেছো ওরা ফুল সোজা ব্যস্ত, তুমি একলা আত্মসাত করে বলেছিলে, সেটা যখন পারলে না এবার কম্প্রোমাইজ করো। ও বর্দা, বর্দা গো, ও শালার কোনো চিন্তা নেই, দেখো না মদ্য থাকলে বিরাম করবে, চিৎসার যৌবন। চার পাঁচজন বসে আছে, যা ওরা পারবে না, চিৎসার যৌবন। কি আছে কি দেখ, আমার ভাগে যা সম্পত্তি যা সোনা দানা পাবো না সব তোমায় দিয়ে দেবো। তা তুই আমার দিবি কেন? তুমি শুধু আমার সঙ্গে একটা রাত কাটাবি, তোর সঙ্গে রাত কেটে আমার কি লাভ হবে? কেন কি হবে তুমি জানো না বুঝি? সম্পত্তি মায়ের সোনা গয়না সব সমান ভাগ হবে। ওকে ফাইন রাজি, তাহলে আমার কাছে ভালো প্ল্যানও আছে। বল জামাই বাবু, প্ল্যানটা শুনে নাও। ভাইকে থান সাপের সময় ঘুমের ট্যাবলেট খাবো, তারপর ঘুম পাড়াবো, তার অবস্থা করে নিয়ে ট্রেন লাইনে ফেলে দেবো। গুড গুড আইডিয়া, গুড সমাজে গুড আইডিয়া। আর ধন সম্পত্তি করবে, ভিকিরি হয়ে থাকো মাঝবে অনেকদিন। আমি বলছিলাম যে এই কর্মটা করবে কে? কেন জামাই বাবু, তুমি বাড়ির বড় জামাই, এই শুভ কাজটা তুমিই করবে? আমি বংশ বৃদ্ধি করতে পারলাম না, আমি বংশ নাশ করবো কিভাবে? কি করবি? না আমার দ্বারা হবে না। আমি বলছিলাম যে এই কতিদে ক্ষতি করা। ও মা গো মা, ও বর্দা, তুমি জানো না বুঝি সংসারে যে বড় জামাই হয়, যে বড় ছেলে হয়, তার উপর ঝড়টা আগে আসে। তাই বলছিলাম এই কাজটা না তুমি করো। নাম্বার ওয়ান জ্ঞান খরচ, তুমি চাই বলো বলো দাদা। কোনো উপায় নেই, খোদা হাফেজ। কাপু মারা কথা দেখো না, ধন বাড়াবার চেষ্টা করবে না। তুমি যাও কালে, তাড়াতাড়ি এসো না, রাত শেষ হয়ে যাচ্ছে নাকি? ও মারতে পারলেই তো তুমি গালি বেঁচিতে যাও। আমি বলছি যে মারার আগে ফুল সজ্জাটা হয়ে যাক, তোমার জন্মের মতন ফুল সজ্জা আমি করাবো জানো। হারা ধন, ও হারা ধন, হাই এ ভাই। দিদি জামাই বাবু, তোমরা আমার বাড়ি কেন? আমি আসতে চাইনি ভাই, চার মন ফুল বিচে শুধু খাটের উপরে, আমি খাটে উঠবো কি লাভ কেন চলে আসতে চাই বলো ভাই? তো জামাই বাবু, আমার দিদিরা তো আমার প্রতি প্রচুর লক্ষ্য রেখেছে। তো এত লক্ষ্য, ফুল সজ্জা করতে দিল না, ছুটে গেলে চলে এলো। আমার উপর তো বিরাট দরদ দেখা যাচ্ছে। আচ্ছা জামাই বাবু, এই এই চোখে মোটে জল নেই, এটা কি শুকনো কান্না বলে? ইহাকে শীষ কাঁদিনি বলে। তবে জামাই বাবু, তুমি এই বড় এলবেস্টার নে কেন আমার বাড়ি এসো আমি বুঝতে পেরেছি। এর আমার বড় বলে, এর থেকে আরো বড় আছে আমার বাবার। বাবার? তোমরা আমার মৃত্যু কামনা করতে এসো? পুরো রড কোথা আমার সঙ্গে প্রয়োগ করতে পারলি? না না রড নয়। আরে জানি বাবু, তোমার দ্বারা কিছু আমি বদল দাও, চলো চলো। বাবা ভাই, তোর শরীরটা কি খারাপ হয়ে গেছে? দিদি আমার চিন্তা চিন্তা তোদের তো হাড়বার হয়ে যাচ্ছে শরীরে। না কোনো চিন্তা নেই, আমার উপর তো তোদের প্রচুর দরদ দেখা যাচ্ছে, বিরাট টান। ও শোনো ভাই, ও ভাই, ওর কিসের টান জানি ভাই? ওটা ধনের টান। শোনো না, তোমার কি হয়েছে? আমার কি হবে? তোমার কি গাউটে? ও মদ তো দেখলে রে ভাই। বলছিলাম কি, তোমার তো দুই বোনের বিয়ে দিয়েছে, তাও তো কত খাটাখাটনি করেছো, কি খেয়েছো না খেয়েছো, অ্যাসিড হয়েছে কিনা জানি না, ওই রে ওই জন্য তো আমরা থানসাম নিয়েছি, তোমাকে খাওয়া। না না খাই না, আমার শরীর খাই। ছুটি দাও তো। আরে ভাগবি দিদি, তোরা এত দরদ করতে যে কোথায় রাখবো আমি বুঝি? শুধু তোরাই ধনের টানে কেন করেছিলি বিশাল ধন, ও হারা ধন। ও তো অ্যাসিড ভালো করেছে, আর আমি তোর চির ঘুমে ঘুমিয়ে দেবো। কেন কেন, নইলে ফুল সজ্জা হবে কেন? দিদি তোরা
আজ ঘুমের ট্যাবলেট খাইয়ে দিলি, তোমার মৃত্যু মৃত্যু রে। কিচ্ছু হবে না আমার বাবা, ভাই আসি আমার চোখে তো ঘুম জুড়ে আসছে। ঘুমা, আমি মরে গেল। সেই তোর মত হবে, কেন দেরি করিস কে জানে। ও জামাই বাবু, আমার মনে হয় ভাই ঘুমিয়ে পড়েছি। বলছিলাম কি, আমাকে বাটা বাটা শেখাও না। তোর বাটা বাটা সেই কি লাভ হবে? ও বাটা বাটা বাবা, বুড়ো বুড়ো করছে, ওরা কিচ্ছু জানে না, বুঝে না কি একদিন সংসার করে না, বুঝতে পারবে। আমি বুঝি, বলছিলাম কি কিস দাও না। আমার একটা কিস তোর খুব পছন্দ, হ্যাঁ দিলে আর কোনদিন কার কাছে আসবি না, আর মদ্য দেখলে ওরকম করবি না। এই সময় গন্ডগোল করার সময় না, আমি কি বলে শুনো, আমাদের কাজ হয়ে গেছে, সম্পত্তি আমরা কবজা করে নিয়েছি, আমি আর দিদি বাড়ি চলে যাচ্ছি, তুমি আর তোমার ভাইরা ভাই মিলে ভাইয়ের শেষ কাজটা সেরে দাও। বাবা এইভাবে কামড়াই নাকি? কোথায় কামড়েছি? হ্যাঁ তো দেখলে কামড়ালি। ভাগি বলো, গালটা তো আট নিচে লাবে না, তো ওটা ছেড়ে নে। এই বলছিলাম কি, এবার চুমচাইলে এমন জায়গায় চুম দেবো আর কারোর দেখাতে পারবে না। কারোর দেখার দরকার কি আছে, তুমি দেখলে হবে। কি হয়েছে সত্যিকার, তোর ক্ষতি করে দেবো। হ্যাঁ মা গো মা, আমি তো ওটা চাই, আমি ক্ষতি করতে চাই। ভগবান কি করি রে শালা জ্বালা। এই বর্দা শালা অকালে জীবন আটে গেল, ধ্বংস সম্পত্তি জন্য রাগ করছো কেন? ওর কোনো চিন্তা নেই শালা। আচ্ছা বলছি শোনো না, কি আজকে ওরা তো দুই বোনে চলে গেছে, পুরো বাড়ি ফাঁকা, চলো না তুমি আর আমি ওই কোণের ঘরটাতে যাই। ওই ওই ছাগল খুঁড়ে, তা ছাগল খুঁড়ে গিয়ে কি হবে, দুজনে ফুল সজ্জা করবো। ছাগল খুঁড়ে গিয়ে ফুল সজ্জা, শালার মাথা ঈশ্বর, এও কি সম্ভব? বলছিলাম তুমি মাথার দিকে ধরো, আমি পায়ের দিকে ধরি। না আমি পায়ের দিকে ধরবো। ঠিক আছে তোমার জন্য আমি সব করতে রাজি। করি রে ভগবান, তা তুই বিয়ে করিস, কি আমার নিয়ে সংসার করতে হবে নাকি? তোমায় ভালোবাসা পাবো বলে। একটা কথা শোনো না,
বলছিলাম কি, ভাইকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে না দুজনে ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাবো। ভাসতে ভাসতে কোথায় যাবে? কেন, দীঘাতে যাবো। দীঘায় গিয়ে কি করবে? দুজনে লঞ্চে ফুল সাজিয়ে ফুলসজ্জা করবো। সেখানে তোর সঙ্গে ফুলসজ্জা করবো? তা শালা দাঁড়া, শালার বিনা বেলেটে নাড়া করে দেবো দাঁতে কুরিয়া কুরিয়া। বলে যেতাম তো শালা কতির পাড়া পড়েছি শালা। হ্যাঁ বুড়ো বড্ড বিলা, কিল্লা করে দেবো। হ্যাঁ কাচ্চি বিলা কোথা গেল? ডাক্তার সেলাই করতে পারবে না। হ্যাঁ তুমি সেলাই করবি। পারো আবার রিপিট করে বলছি বাবারা, ধন বাড়াবার চেষ্টা কর। এই বুড়ো হরি নাম দে। বলো মল হরি। বুড়ো কি অসভ্য দেখেছো? মাঝে নদী বয়ে যায়। আমি বললু একটা জিজ্ঞাসা করবো, একটা প্রশ্ন করবো, খুচকে মতন প্রশ্ন করো। কেন মুরগি লড়াই হচ্ছে? কেন এখানে মুরগি লড়াই হবে? এই ধন সম্পত্তির জন্য অকালে জীবন একটা আমি জলে ফেলেতে চলে এলাম যে ভাগাভাগি হবে, তাহলে এখানে মুরগি লড়াই হবে কেন? এই বুড়ো শোন, এই শালিকে বুড়ো বুড়ো বলে আমার টেম্পারকে নষ্ট করার চেষ্টা করি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, চার পাঁচ দিন আমার সঙ্গে সংসার করে থাকো, তারপর বিচার করবে বুড়ো না কচি। এই বড়টা দেখো শালা, যে কোনো চিন্তা নেই। ও বড়টা কি আছে শালা? বলছিলাম কি, সংসারটা আমার সঙ্গে করে দেখো না। তোর সঙ্গে সংসার করবো? জমরার গর্ত থেকে করবো। চলো তাই যাবো। বিষয় বিষ রে ভাই, বিষয় বিষ। কি কারণে আমার আজ ফেসে গেলুম? ও বড়টা তুমি রাগ করো। আমি বলবো তুই কি এত টাচিং ম্যান হয়ে গেছিস, খালি টাচ না করলে কথা বলতে পারবি? তোমায় ভালো লাগে ওই জন্য তো। বল কি আছে বল। বলছিলাম তোমায় ভালোবেসে একটা কথা বলি শুনবি? বল। বলবো? বল। চুরি চুরি দিল তেরা চুরাইয়ে মাগো মা, সাউন্ড অফ মিউজিক, আপনা তুঝে হাম বানায়েঙ্গে। চুরি চুরি দিল তেরা চুরাইয়ে আপনা তুঝে হাম বানায়েঙ্গে, চোরি চোরি দিল তেরা চুরাইয়েঙ্গে, আপনা তুঝে হাম বানায়েঙ্গে। তু মেরি আঁখো কা কাজল, তু হে মেরি বিন্দিয়া, তুঝে বানাও মেরে সাজন, চোরি চোরি দিল তেরা চুরাইয়েঙ্গে, আপনা তুঝে হাম বানায়েঙ্গে, আপনা তুঝে হাম বানায়েঙ্গে, আপনা তুঝে হাম বানায়েঙ্গে। এই বড়ো চো চো, এই তো দেখেছো কাণ্ড দেখেছো, এই এখানে এসো। কেন ওখানে যাচ্ছ? কেন আমি থাকতে? আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। হ্যাঁ তোমার বইয়ে ধরে ফেলেছি, আর সেই আমার ধরতে হবে, তিনি তো পারবেন যা হবে। এই দেখ কি হয়েছে বড়দা, সারা জল পড়তেছো কোথায়? ওই তো কুয়াশা। এই তো কি হয়েছে? তুই মারলি কেন? আচ্ছা আমি মেরেছি। তুই কেন মারলি বল? আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় মারতে পারি না। তুই মারিনি, কোন শালা মেরেছে? না আমি মারিনি তো। না মারিনি, বলছি আমি মারিনি। মাগো মা, এই পুরো বড্ড বিলা, এই কি আছে রে কিল্লা? আমি নয় তোমায় মেরেছি আমি বিশ্বাস করলাম, কিন্তু তুমি আমায় মারলে কেন? আমার খেতে খাই নাই। ও বাবা ফিরে শালা মেরেছে রে, কথা বলতে বলতে মারতে যাই কেন? আমি মারিনি। ওই বলে নিজের বাবা বাবা
আমি কারো ছাড়বো নি রে, আমরা কেন ঘরে এলো হরে আমরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ, বারবার বলেছিলাম যে তোর ওকে পুড়িয়ে দিয়ে আমার কোনো কথা না শুনে জলে ফেলে দিয়েছিস, দেখ কেমন দোষ পেয়ে উঠে এসেছে। দোষ পেলে মরা কারো ছাড়ি না, তুমি কি করেছো জানো? কি তুমি তো পটি করে ফেলেছো, দোষ পেলে মরা কারো ছাড়ি না, আর ভয়ের চোটে প্যানে ভেজে দেখো না, দোষ পেলে মরা কারো ছাড়ি না, আর ভয়ের চোটে প্যানে ভেজে দেখো না। তোদের চারজনের আমি কারো ছাড়বো নি রে, অতি চালাকির গলায় দড়ি পড়েছে আর খোটাশের মতো ফিরে এসেছে। আমি খোটাশ? হ্যাঁ, আমরা যদি খোটাশ হই তাহলে তোরা দুজনে শিয়াল। মালিকে অতি চালাকির গলায় দড়ি পড়েছে, এই খোটাশের মতো ফিরে এসেছে, অতি চালাকির গলায় দড়ি পড়েছে, এই খোটাশের মতো ফিরে এসেছে। হারলে কে দিদি ভাইয়ের কাহিনী, আয় আমার কাছে আয় রে, আমরা কেন ঘরে এলো হরে কৃষ্ণ হরে, ওই নারী ভুলি ছিঁড়ে খাবো মারবো গোলা টিপে, আয় তোরা আমার কাছে আয়, ছুটে পালাবি চলো পালি যাই চলো, তোদের চারজনের আমি কারো ছাড়বো নি, আয় আমার কাছে। তোদের বাড়ি ছিল তোদের ফুলশয্যা, আমার বাড়ি এসে আমার মৃত্যু কামনা করতেছি, তার মানে আমি কি ঘুমিয়েছি? ঘুমের ভাম করে তো সব কথা চুপ করে শুনেছি, তোরা যে ঘুমের ট্যাবলেট খেয়েছি, আমি কি খেয়েছি ভাই? এই যে পকেটে রেখে দিয়েছিলাম সেই ট্যাবলেট দেখ। দিদি ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর তোদের দুই বোনে আমি কোনো দুঃখ কষ্টে রাখিনি, তোরা আজকে কটা গয়না লোভে আর সম্পত্তি লোভে এই ছোট ভাইকে মারতে তোদের একটু দ্বিধাবোধ করলো। আমি সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছি, শুধু থাকার মধ্যে না এই ছাদফেলা বাড়িটুকু আছে। তবে একটা কথা শুনে রাখ, আজকের থেকে ভাই বোনের সম্পর্ক এখানে শেষ। তোরা ভাবি তোদের ছোট ভাই হারান মারা গেছে, ওরে ভাই নয়, এই মুহূর্তে তোদের কি দিদি বলে ডাকতে আমার বড় ঘৃণা করছে, তোরা আমার সামনে থেকে দূর হয়ে যা। না ভাই, ওরা যাবে কেন? যাবো তো আমরা।
কথায় বলে যে চুরি করে সে চোর, আর যে সঙ্গ দেয় তারাও চোর। তোমার বোনেদের সঙ্গে মিলে আমরা তোমাকে মারতে চেয়েছি, সত্যি আমরা পাপ কাজ করেছি, আমরা ভুল করেছি ভাই। তাই বলছি তোমার ওই বোনেদের সঙ্গে না সংসার করা যায় না, ওরা মেয়ে নয়, ওরা মেয়ে নামে কলঙ্ক, ওরা ডাইনি, ওরা পিতাশী। তাই বলছি ভাই যে নিজের ভাইকে মারতে পারে সে আমাদের মারবে না, তাতে কোনো সন্দেহ নেই ভাই। তাই বলছি তোমার ওই বোনেদের সঙ্গে সংসার করা যায় না ভাই, আমরা সংসার করতে চাই না ভাই। আমি আসছি ভাই, আমি আসছি ভাই, আমি আসছি। আমার ওরে ভাই হারান, আমার শুধু ওই একই কথা, এদের সঙ্গে সংসার করা যায় না। না জানি বাবু তুমি যেও না, ভাগি ভালো ফুলসজ্জা রাতে ঘরে ঢুকিনি, ও যে কোনো মুহূর্তে আমাকে ছবি বাইনে দিতে পারে। বিষয় সম্পত্তি যোগানোর জন্য যে ভাইয়ের মারতে পারে না, মারতে দ্বিধা করে না, সে আমাকে মারবে না কোনো গ্যারান্টি আছে? তাই ওদের সঙ্গে সংসার করা যায় না, এ মন প্রাণ দেওয়া যায় না, দেওয়া যায় শুধু তোদের সামান্য ভুলের জন্য না দুটো জামাই বাবু তোদের ছেড়ে চলে গেল। তবে একটা কথা শোন, তোরা আমাকে যত ঘৃণা করিস না কেন, আমাকে যত তুচ্ছ ভাবিস না কেন, তোদের পাশে আমি আছি আর সারা জীবন থাকবো। আজ আমরা বুঝতে পেরেছি আমরা যে মস্ত বড় ভুল করেছি ভাই, আমরা যে মস্ত বড় ভুল করেছি, তুই আমাদের ক্ষমা করে দে ভাই, তুই আমাদের ক্ষমা করে দে। কেমন করছিস কেন ভাই? তোরা তো তোদের নিজের হাতে আমাকে মারতে, কিন্তু তোরা কি জানিস আমি স্বয়ং ভগবানের কাছে না অনেকদিন আগে মারা আছি রে। আমার কি হয়েছে তোদের কিন্তু কোনোদিন আমি বলি, আমার কি হয়েছে শুনতে চাও? আমার যে ব্রেন ক্যান্সার, ওই জন্য তোদের দুই বোনের নামে তো আমি সমস্ত সম্পত্তি উইল করে দিয়েছি। আমি তো জানি এই সুন্দর পৃথিবী থেকে আমাকে বিদায় নিতে হবে। না রে ভাইটা, তবে আমি মারা যাওয়ার পর না একটা কথা তোদেরকে বলে যাই। বল ভাই। ওই বাবা মা, ওই বাবা মা স্মৃতির পাশে তোরা আমাকে রেখে দিস দিদি, তোরা ভুল করি না জানো, ওই বাবা মা স্মৃতির পাশে আমাকে। ভাই তোর কিচ্ছু হবে না ভাই, আমরা তোর কিচ্ছু হতে দেবো না ভাই, আমরা তোর কিচ্ছু হতে দেবো না। ভালো থেকো তোমরা সবাই, তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না ভাই, তুই আমাদের ছেড়ে কোথাও যেতে পারিস না। রুম্পা টুম্পা দিদি আমার তোমাদের ছেড়ে যাই চলে, রুম্পা টুম্পা দিদি আমার তোমাদের ছেড়ে যাই চলে, ভালো থেকো তোমরা সবাই। Oh,